রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই বিপ্লব সাহেব মালয়েশিয়া থেকে একজন যিনি ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে কেউ এক তিনি জানা জানতে চালাতে শরিক হলেন এমন সময় যে ইমামের দুইটি তাকবির বা একটি তাকবির হয়ে গেছে তো উনি এখন তো ওনার অবশিষ্ট কিভাবে আদায় করবেন এটা সম্পর্কে আপনি জানতে সম্মানিত ভাই এটা নিয়ম একেবারে হুবহু যেভাবে করি ইমামের সাথে যে কয় আঘাত পাই আমরা তারপরে একা একা পড়িনি যেভাবে ঠিক এইভাবে করতে হবে অর্থাৎ তিনি যথা নিয়মে ইমামের সাথে বাকি তাকবির গুলো দিবেন ইমামের সাথে যে কয়টি তাকবির পাবেন সেই তাকবির তার প্রথম তাকবির বলে গণ্য হবে এরপরে ইমাম যখন দিকে সালাম ফিরিয়ে দেবে তখন সে অবশিষ্ট তাকবিদ দেবে এবং যে পর্যন্ত তার হয়েছিল যেমন ইমামের সাথে তার প্রথম তাকবিদের পরে সে পড়েনিবেশরা ফাতে হাঁটা তারপরে যদি দ্বিতীয় তাকবিদ সে পেয়ে থাকে ইমামের সাথে তাহলে তারপরে পড়বে সে দুরুদ্দিন ইব্রাহিম এভাবে এ পর্যন্ত যদি হয়ে ইমাম সালাম ফিরিয়ে ফেলে তারপরে তার কাজ কি দ্বিতীয় তাক তৃতীয় তাকবিদ দিয়ে সে কি করবে মায় জন্য দোয়াটা করে নেবে একা কি তারপরে চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরে নিবে এই মানে এক কথাই যেভাবে আমরা অন্যান্য সালাথ আদায় করি ওইভাবেই তিনি ওটা সম্পন্ন করে নিবে আর কি সালাম ফেরানোর পরে বাকি দুইটি তাকবির যদি অবশিষ্ট থাকে আর যে দোয়া বাকি থাকে সেটা করে একা একইভাবে সালাম ফেরাবে যে সমানিত ভাই আশা করি বুঝতে পেরেছেন আলা ওয়াসালু আল্লা মোহাম্মদ আজমাইন আসসালাম اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد <سؤال>